শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। এক, ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণনা করুন। দুই, সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণনা করিতে সমর্থ? তিন, কৃষ্ণই ইহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র শুকদেব, যাজ্ঞবল্ক ও মিথিলাধিপ জনক কথঞ্চিত অবগত আছেন। চার, অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই এ স্থলে কিঞ্চিত বলিতেছি। পাঁচ, সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ। গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ, সুধিগণ তাহা পান করেন। ৬, যিনি লোকত্রয়ের উপকারার্থ প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। ৭, যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। ৮, যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মূঢ় যদি মোক্ষ বাঞ্ছা করে, তবে বালকের নিকটও উপহাসাস্পদ হয়। ৯, যাহারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য জ্ঞান করিবে না, তাহারা নিঃসংশয়ে দেবস্বরূপ। ১০, যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়াছিলেন, তাহাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে। ১১, গীতার ভক্তিমুক্তি প্রধান অষ্টাদশ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্তশুদ্ধি হয়। ১২, সাধুগণের গীতারূপ পবিত্র শরীরে স্নান সংসার মলনাশক, কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য হস্তি স্নানের ন্যায় নিষ্ফল হয়। ১৩, যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নাই, মনুষ্যলোকে সে বৃথা কর্মকারী। ১৪, অতএব যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই, তাহার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক। ১৫, গীতার্থ যে না জানে, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই, তাহার মনুষ্য দেহ সদাচার কল্যাণ বিভব ও গৃহাশ্রমে ধিক। ১৬, গীতাশাস্ত্র যে জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই, তাহার অদৃষ্ট প্রতিষ্ঠা পূজা মান মহত্বে ধিক। ১৭, গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্তই নিষ্ফল, তাহার শিক্ষাদাতাকে ধিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা ও যশে ধিক। ১৮ এবং ১৯, যে গীতার্থ পাঠ করে নাই, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই, যে জ্ঞান গীতা সম্মত নহে, তাহা আসুর জ্ঞান, তাহা নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূত এবং বিশুদ্ধ, গীতা সর্বশাস্ত্রের সারভূত এবং বিশুদ্ধ, তাহার তুল্য আর কিছু নাই। ২০, যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্বদিবসে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে জাগরণে গমনে বা অবস্থানে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না। ২১, শালগ্রাম শিলার নিকটে দেবালয়ে শিব মন্দিরে তীর্থস্থানে বা নদী তটে গীতা পাঠ করিলে নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয়। ২২,
দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থদর্শন বা ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। ২৩. যিনি ভক্তিভরে গীতা পাঠ করেন, তিনি বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্র পাঠের ফল প্রাপ্ত হন। ২৪. যোগস্থানে, সিদ্ধ পীঠে, শিলাময় দেবমূর্তির সমীপে, সাধুজনের সভাতে, যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। ২৫. যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন, তিনি দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞ করেন বলিতে হইবে। ২৬. যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। ২৭ এবং ২৮. যিনি যথাবিধি ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে দান করেন, তাহার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করিয়া দৈতাগণের প্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন, ইহাতে সংশয় নাই। ২৯. যে গৃহে গীতার অর্চনা হয়, তথায় অভিচারোদ্ভূত বা ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না। ৩০. তথায় ত্রিতাপজনিত পীড়া, কোনো প্রকার ব্যাধি, সাপ, পাপ, দুর্গতি বা নরক ঘটে না। ৩১. গীতার্চনা বা পাঠ করিলে দেহে বিস্ফোটক আদি হয় না, বরং উহাতে শ্রীকৃষ্ণ চরণেই দাসত্ব ও অব্যভিচারিণী ভক্তি লাভ হয়। ৩২. গীতাভ্যাসরত ব্যক্তি প্রারব্ধ কর্মভোগের অধীন থাকিলেও সর্বজীবের সহিত সখ্যভাব লাভ করেন, তিনি সুখী ও মুক্ত হন, কর্ম তাহাকে বন্ধন করিতে পারে না। ৩৩. মহাপাপ বা অতিপাপ করিলেও নলিনী দলগত জলের ন্যায় সেই পাপ গীতাধ্যায়ী ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না। ৩৪ এবং ৩৫. অনাচার, অবাচ্য কথন, অভক্ষ ভক্ষণ এবং অস্পৃশ্য স্পর্শজনিত পাপ সকল এবং জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত বা ইন্দ্রিয়জনিত যে কোনো দোষই হোক না কেন, তাহা গীতা পাঠমাত্রই বিনষ্ট হয়। ৩৬. সকলের অন্নভোজন এবং সর্বত্র প্রতিগ্রহ করিলেও গীতা পাঠকারীকে তজ্জনিত পাপ স্পর্শ করে না। ৩৭. অন্যায়পূর্বক রত্নপূর্ণা মহি প্রতিগ্রহ করিলেও একবার মাত্র গীতা পাঠ দ্বারা সে পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ স্ফটিকবৎ নির্মল হইয়া যায়। ৩৮ এবং ৩৯. যাহার অন্তঃকরণ সর্বদা গীতায় অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক, জাপক, ক্রিয়ান্বিত ও পণ্ডিত, তিনি দর্শনীয়, ধনবান, যোগী ও জ্ঞানবান, তিনি যাজ্ঞিক, যাজক ও সর্ববেদার্থদর্শী, তিনি যাশনিক, যাজক ও সর্ববেদার্থদর্শী। ৪০. যে স্থানে গীতা পুস্তক থাকে এবং নিত্য গীতা পাঠ হয়, তথায় ভূতলের প্রয়াগাদি সমুদয় তীর্থই বিদ্যমান থাকে। ৪১ এবং ৪২. যাহার গীতা পাঠাদিতে প্রবৃত্তি হয়, তাহার জীবিতকালে ও দেহাবসানেও সমস্ত দেবতা, ঋষিগণ ও যোগীগণ তাহার দেহ রক্ষক হন। বালগোপাল কৃষ্ণ, বালগোপাল কৃষ্ণ, নারদ, ধ্রুবাদি পার্ষদ সহিত অবিলম্বে তাহার সহায় হইয়া থাকেন। ৪৩. যে স্থানে গীতাশাস্ত্রের বিচার, অধ্যয়ন বা অধ্যাপনা হয়, তথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা সহ আনন্দে বিরাজ করেন। ৪৪ এবং ৪৫. ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার সর্বস্ব, গীতাই আমার অত্যুগ্র এবং অব্যয় জ্ঞানস্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ, গীতা আমার পরম গুরু। ৪৬.
গীতার আশ্রয়েই আমি থাকি, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করি। 47 গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্ধমাত্রারূপিণী, নিত্যা অনির্বচনীয় পদস্বরূপিণী। 48 হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নামসমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। 49 এবং 50 গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবঘ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। 51 যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি ও অন্তে পরম পদপ্রাপ্ত হন। 52 গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিবে, তাহাতে গোদানের ফললাভ হইবে সন্দেহ নাই। 53 এক তৃতীয়াংশ পাঠ করিলে সোমজাগের এবং এক ষষ্ঠাংশ পাঠ করিলে গঙ্গা স্নানের ফললাভ হয়। 54 যিনি নিত্য 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং তথায় 1 অল্পকাল বাস করিয়া থাকেন। 55 যিনি ভক্তিভাবে নিত্য 1 অধ্যায় পাঠ করেন, তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং তথায় গণরূপে চিরকাল বসতি করেন। 56 যিনি 1 অধ্যায়ের অর্ধাংশ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শত মন্বন্তর তথায় বাস করেন। 57 যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধশ্লোকও পাঠ করেন, তিনি অযুত বৎসরকাল চন্দ্রলোকে বাস করেন। তিনি অযুত বৎসরকাল চন্দ্রলোকে বাস করেন। 58 যিনি গীতার 1 অধ্যায়ের 1 শ্লোকের বা 1 চরণের অর্থ স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদপ্রাপ্ত হন। 59 অন্তিমকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিলে মহাপাতকী ব্যক্তিও মুক্তিভাগী হইয়া থাকেন। 60 যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ ধামে যাইয়া বিষ্ণুর সহিত আনন্দ ভোগ করেন। 61 গীতার 1 অধ্যায় সহযোগে মৃত্যু হইলে মনুষ্য জন্ম লাভ হয় এবং পুনর্বার গীতাভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভ করা যায়। 62 গীতা এই শব্দ উচ্চারণ করিয়া মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয়। যে কর্মই অনুষ্ঠান করা হোক, তৎকালে গীতা পাঠ করিলে সেই কর্ম নির্দোষ হইয়া সম্পূর্ণ ফলদানে সমর্থ হয়। 63 যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তাহার পিতৃগণ নরকস্থ থাকিলেও সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন। 64 গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তি লাভ করিয়া পিতৃলোক গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করিয়া থাকেন। 65 ধেনুপুচ্ছ সহিত গীতা পুস্তক দান করিলে দাতা সেই দিনই সম্যক রূপে কৃতার্থ হন। 66 যিনি সুবর্ণ সংযুক্ত হইয়া গীতা পুস্তক বিদ্যান বিপ্রকে দান করেন, তাহার আর পুনর্জন্ম হয় না। 67 যিনি শতখণ্ড গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তাহার আর পুনরাবৃত্তি হয় না। 68 গীতাদানের প্রভাবে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত পরম সুখে বাস করিতে পারেন। 69
গীতার্থ সম্যক রূপে শ্রবণ করিয়া যিনি গীতাদান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহার অভীষ্ট প্রদান করেন। সত্তর। হে ভারত, চাতুবর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ করে না, সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করে। একাত্তর। সংসার দুঃখার্থ ব্যক্তি গীতা জ্ঞান লাভ এবং গীতামৃত পান করিয়া ভগবানে ভক্তি লাভ করত সুখী হইয়া থাকেন। বাহাত্তর। জনকাদি রাজগণ গীতা আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া পরম পদ লাভ করিয়াছেন। তিয়াত্তর। গীতা পাঠে উচ্চ নিচ ইতর বিশেষ নাই, ব্রহ্মস্বরূপিণী গীতা সমভাবে সকলকেই জ্ঞান দান করেন। চুয়াত্তর। যে অভিমান বা গর্ববশত গীতা নিন্দা করে, সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিয়া থাকে। পঁচাত্তর। যে মুরাত্মা অহংকার বশত গীতার্থ অমান্য করে, সে কল্পক্ষয় পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিতে থাকে। ছিয়াত্তর। যে ব্যক্তি সমীপে থাকিয়াও কথ্যমান গীতা ব্যাখ্যা শ্রবণ করে না, সে অনেকবার সুকর্জনী প্রাপ্ত হয়। সাতাত্তর। যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করিয়া আনে, তাহার কিছুই ফল হয় না, তাহার গীতা পাঠও বিফল। আটাত্তর। যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করিয়া পরমার্থ বিষয়ে যত্নবান হয়, উন্মত্তের বৃথা শ্রমের ন্যায় তাহার তাহাতে কোনো ফল লাভ হয় না। ঊনআশি। গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র পরমাত্মার প্রীতির জন্য নিবেদন করিবে। আশি। গীতা ব্যাখ্যাতাকে নানান দ্রব্য ও বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক পূজা করিবে, তাহাতে ভগবান হরির প্রীতি জন্মিবে। একাশি। সুত বলিলেন, যিনি শ্রীকৃষ্ণোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম্য গীতা পাঠান্তে পাঠ করিয়া থাকেন, তিনি যথোক্ত ফলভাগী হন। বিরাশি। যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম পাঠ করেন না, তাহার গীতা পাঠে কোনো ফল হয় না, তাহার পরিশ্রম বৃথা। তিরাশি। যিনি এই মাহাত্ম সহিত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধাপূর্বক উহা শ্রবণ করেন, তাহারা উভয়ই পরম গতিপ্রাপ্ত হন। চুরাশি। অর্থ সহিত গীতা শ্রবণ করিয়া যিনি মাহাত্ম শ্রবণ করেন, জগতে তাহার পুণ্যফল সর্বসুখাবহ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ভগবদ্গীতা মাহাত্ম্যম সমাপ্তম্।